আরশোলা চাষের কথা আগে শুনেছেন কখনো? শুনেই চমকে উঠলেন, তাই তো? শুধু তাই নয়, আরশোলা চাষ নাকি সোনার মতোই দামি। অবাক হবেন না, শুনুন তাহলে। আমাদের দেশে আরশোলা খাওয়া তো দূরের কথা, আরশোলা দেখলেই কেমন গা ঘিন ঘিন করে। অথচ বিশ্বের বহু দেশে বিকল্প খাদ্য হিসাবে আরশোলা চাষ করা হচ্ছে। বিশ্বব্যাংক জানিয়েও দিয়েছে, আফ্রিকা মহাদেশকে খাদ্য সংকটের হাত থেকে বাঁচাতে নাকি একমাত্র আরশোলা চাষই ভরসা। শুধু আফ্রিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশে আরশোলা সহ বিভিন্ন পোকামাকড় খায় মানুষেরা। চীনে তো আরশোলার দাম সোনার দামের মতোই মূল্যবান। চীনের আরশোলা চাষীদের দাবি, আরশোলার উচ্চ পুষ্টিগত গুণ রয়েছে, পাশাপাশি এতে উচ্চ হারে প্রোটিনও থাকে। চীনে আরশোলার খামারগুলিতে রীতিমতো কাঠের বাক্স করে রাখা হয় আরশোলা, নিয়মিত তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা হয়। কোনো সিনথেটিক খাদ্য নয়, একেবারে সুষম খাদ্য দেওয়া হয়। আরশোলার সংখ্যা নিয়ন্ত্রণে মাঝে মাঝে তারা বেশ কিছু আরশোলা জলে ফুটিয়ে নিয়ে তার শুটকি তৈরি করে। সেই শুকনো আরশোলার মৃতদেহ ঔষধ ও প্রসাধনী সংস্থাগুলি উচ্চ মূল্যে ক্রয় করে থাকে। খুচরো বাজারে এক কিলোগ্রাম শুকনো আরশোলা বিক্রি হয় $180, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় $14,400। তারা যে আরশোলাকে সোনার সমান মূল্যবান মনে করে, এটাই স্বাভাবিক। অন্যদিকে এখনও পশ্চিমী দেশগুলোতেও আরশোলা, ঝিঁঝি পোকা সহ বিভিন্ন পোকামাকড় ভিত্তিক খাদ্য শিল্পের দ্রুত প্রসার ঘটছে। অন্যান্য পশ্চিমী দেশেও আরশোলা ও পোকামাকড়ের অনুকূল আইনি কাঠামো তৈরি হচ্ছে। বিশ্বব্যাপী ভোজ্য পোকামাকড়ের বাজার 2018 সালে ছিল $40.6 কোটি মার্কিন ডলারে। 2023 সালের মধ্যেই তা 120 কোটিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।